नमस्कार सम्मानित दर्शकबृंद। तो बंधुरा पी एम किसान सम्मान निधि योजना 31 मे प्रधानमंत्री नरेंद्र मोदी प्राय 10 कोटी किंतु बेसि कृषक अकाउंटे टाका ट्रांसफार कर दिए प्राय 2000 टाका। तो अनेक किंतु कृषक रही जरा एबारे किस्ती किंतु पाननी पाच्छेन ना। तो ये किंतु एक विज्ञप्ति राज्य सरकार कृषि दफ्तर तरफ थेके किंतु जानिये देवा हयेछे प्राय 7 लक्ष मतो कृषक जरा एबारे पी एम किसान योजना किस्ती पाबेन किना किंतु कृषि दफ्तर निश्चित नय। तो कौन कृषकरा एबारे किस्ती पाच्छेन ना बा कौन कृषकदेर किंतु টাকা আটকে যাচ্ছে এবারে সমস্ত তথ্য কিন্তু আপনাদেরকে জানাবো এবং বিজ্ঞপ্তির মাধ্যমে কি জানানো যে সমস্ত তথ্য কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করবেন। তো বন্ধুরা এই সংক্রান্ত একটি কিন্তু প্রতিবেদনে বলা হয়েছে রাজ্যের যত সংখ্যক কৃষকের নাম কেন্দ্রের পিএম কিষাণ প্রকল্পের অন্তর্ভুক্তির জন্য পাঠানো হয়েছে তাদের সবাই এবারও আর্থিক অনুদান পাচ্ছেন না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অর্থাৎ মঙ্গলবার হিমাচল প্রদেশের সিমলায় আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রকল্পের 11 দফার আর্থিক অনুদান পাঠানোর সূচনা করবেন এবং সোমবার রাজ্য কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে আপাতত রাজ্যের প্রায় 48 লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ওই প্রকল্পের টাকা ঢুকবে এবং যদিও এখনও পর্যন্ত 55 লক্ষের বেশি কৃষকের নাম যাচাই করে এই প্রকল্পের অন্তর্ভুক্তির জন্য কেন্দ্রকে পাঠানো হয়েছে। তো গত দফায় রাজ্যের প্রায় 38 লক্ষ কৃষক এই প্রকল্পের সুবিধা পেয়েছিলেন, যদিও নাম অন্তর্ভুক্ত হয়েছিল আরও অনেক বেশি। তাই ভবিষ্যতে রাজ্যের আরও কিছু কৃষক টাকা পাবেন বলে কৃষি দপ্তর সূত্রে আশা করছে। তবে 55 লক্ষ কৃষকই এই 11 দফার অনুদান পাবেন কি না এখনও তা নিশ্চিত নয়। এবং এখানে কিন্তু আরও জানানো হচ্ছে, দেখুন কেন্দ্রীয় প্রকল্পটি নিয়ে রাজ্যের কৃষকদের প্রতি বঞ্চনা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন রাজ্যের কৃষি পরামর্শদাতা প্রদীপ মজুমদার। তিনি বলেন রাজ্য সরকার বেশি সংখ্যক কৃষককে কৃষক বন্ধুর অনুদান দিতে চায়, অন্যদিকে কেন্দ্র চাইছে যতটা সম্ভব কম কৃষককে তাদের প্রকল্পে সুবিধা দিতে। প্রসঙ্গত গত দফায় কৃষক বন্ধু প্রকল্পে প্রায় 77 লক্ষ কৃষককে অনুদান দেওয়া হয়েছিল। তো কৃষি দপ্তর সূত্রের খবর সংখ্যাটি এবার 80 লক্ষ ছাড়াবে এবং দুয়ারে সরকারে আরও অনেক কৃষক বন্ধুতে নাম লিখেছেন, তো আগামী মাসেই কৃষক বন্ধুর অনুদান মিলতে পারে। এবং কৃষক বন্ধুতে বছরে 2 দফায় মোট 4000 থেকে 10000 টাকা পর্যন্ত অনুদান দেওয়া হয়ে থাকে, সেখানে কেন্দ্রীয় প্রকল্প 3 দফায় দেওয়া হয় 6000 টাকা। তাই কৃষকের অন্তর্ভুক্তির নিয়মের তফাতের কারণে কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা প্রাপকের সংখ্যা কেন্দ্রীয় প্রকল্পের তুলনায় অনেক বেশি হবে জানিয়েছে কৃষি দপ্তর। তো বন্ধুরা এই বিজ্ঞপ্তি বা এই তথ্য অনুসারে কিন্তু বুঝতেই পাচ্ছেন যে প্রায় 55 লক্ষ কৃষকের কিন্তু কৃষকের নাম যাচাই করে রাজ্য সরকার তরফ থেকে কিন্তু পাঠানো হলেও 48 লক্ষ কৃষকের অ্যাকাউন্টে কিন্তু এই প্রকল্পে টাকা ঢুকবে বলে কৃষি দপ্তর তরফ থেকে কিন্তু জানিয়ে দেওয়া হলো। তো বন্ধুরা এখান থেকে বোঝা যাচ্ছে যে প্রায় 7 লক্ষ কৃষক কিন্তু এই 11তম কিস্তি থেকে বঞ্চিত হতে পারেন। তো যে সমস্ত কৃষক বন্ধুরা কিন্তু নতুনভাবে অ্যাপ্লাই করেছিলেন, যাদের কিন্তু এখনও পেমেন্ট প্রসেস অপশান আসেনি বা যাদের ঘরে কিন্তু এখন পেমেন্ট স্ট্যাটাসের ঘরে কোনো পরিবর্তন আসেনি বা যাদের এখনও অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ ঘরে অ্যাক্টিভ নেই বা যাদের কিন্তু পিএমএস যে ব্যাংক সেটা কিন্তু অ্যাকসেপ্ট করেনি বা আধার যাদের কিন্তু ভেরিফাইড হয়নি তাদের কিন্তু এবারে পিএম কিষাণ যোজনায় টাকা পাচ্ছেন না। তো এছাড়াও কিন্তু যারা নতুন অ্যাপ্লাই করেছিলেন যাদের কিন্তু রাজ্য সরকার তরফ থেকে কিন্তু পাঠানো হলেও কেন্দ্রের কিন্তু অফিসিয়াল পোর্টালে যারা এখন নিজেদের নাম পাচ্ছেন না বা বেনিফিশিয়ারি লিস্টে কিন্তু নাম পাচ্ছেন না তারাও কিন্তু টাকা পাবেন না। তো বন্ধুরা বুঝতেই পাচ্ছেন প্রায় 7 লক্ষ কৃষক কিন্তু এবারে পিএম কিষাণ যোজনায় টাকা পাবেন না রাজ্যের। এটাই কিন্তু একটি কৃষি দপ্তর তরফ থেকে কিন্তু একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হচ্ছে। তো রাজ্য সরকার কিন্তু একেবারে নিশ্চিত নয়, তারা কিন্তু পেলেও পেতে পারেন আবার কিন্তু নাও পেতে পারেন। তো বন্ধুরা পিএম কিষাণ সম্মানিত যোজনায় রাজ্যের প্রায় 55 লক্ষ কৃষক কিন্তু অ্যাপ্লাই করেছিলেন, তাদের মধ্যে বলা হয়েছে যে 48 লক্ষ কিন্তু কৃষক এবারে টাকা পাচ্ছেন। বাকি কৃষক কবে টাকা পাবেন এই নিয়ে কিন্তু কৃষি দপ্তর যথেষ্ট দ্বন্দ্বে রয়েছে। তো বন্ধুরা যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও আপনারা ফিজিক্যাল ভেরিফিকেশান পিএম কিষাণ যোজনায় করে উঠতে পারেননি করিয়ে নিন, এবং যারা কিন্তু যারা ইকেসিটা করে উঠতে পারেনি অবশ্যই ইকেসিটা করে নিন, নাহলে কিন্তু আপনাদের এই সমস্ত টাকাগুলো কিন্তু আটকেও যেতে পারে তো বিভিন্ন কারণবশত। তো বন্ধুরা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে যারা নতুনভাবে অ্যাপ্লাই করেছিলেন তো কৃষক তো পিএম কিষাণ সম্মানিত যোজনায় যারা টাকা পাওয়ার জন্য অপেক্ষা করেছিলেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা আজকের ভিডিওর ইনফরমেশান এই পর্যন্ত, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।